নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। রবিবার বিকেল 5:30টায় দুর্গাপুরের ডিপিএল বয়েজ হাই স্কুলের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিল বের করে। দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় প্রতিবাদ মিছিলটি সংগঠিত করে স্কুলের প্রাক্তনীরা। মূলত আরজিকরের চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবাদ মিছিল। আরজিকর হাসপাতালে ঘটনার তীব্র নিন্দা জানান স্কুলের প্রাক্তনীরা এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। জিনিসই চাইছি, দেখুন, সিবিআই বলুন বা সিআইডি বলুন বা সিট বলুন, যাই বলুন, আমরা চাইছি যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে তার খুব দ্রুত হচ্ছে যে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে তাদের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে শাস্তি দিতে হবে, ঠিক আছে, যত দ্রুত। কারণ আমরা দেখেছি বিভিন্ন কেসে সিবিআই হচ্ছে প্রচণ্ড ডিলে করছে, এর আগেও অনেক কেস হয়েছে সেগুলোতেও ডিলে, আজ পর্যন্ত কামদুনি রহস্য সমাধান করতে পারেনি। সেটাও কি সিবিআই এর উপরেও ভরসা নেই? না, সিবিআই এর উপরে ভরসা নেই আবার বলাটা ভুল হবে, নিশ্চয়ই যেখানে একটা গোয়েন্দা সংস্থা কাজ করছে ভরসা তো আছেই তারা, কিন্তু আমরা চাইছি দ্রুত লয়ে যত এটা হয়, ঠিক আছে। আপনাদের মিছিলটা কোথা থেকে? আমাদের এই মিছিলটা হচ্ছে আমাদের দুর্গাপুর প্রজেক্ট বজায় স্কুলের যারা প্রাক্তনী তারাই মেনলি উদ্যোগ দিয়েছে, এখানে কোনো লিডারশিপ বা আদার্স কিছু নেই, সমস্ত প্রাক্তন ছাত্ররা এক জায়গায় হয়ে এই মিছিলের ডাকটা দিয়েছে। আজকে এই গ্যামন ব্রিজ থেকে শুরু করে আপনার এসবিএসটিসি গ্যারেজ রোটারি ঘুরে আবার গ্যামন ব্রিজে এসে মোমবাতি জ্বালিয়ে শেষ হবে। আপনার নাম? আমার নাম জামিউল ইসলাম। আর কি করে কাণ্ড অবিলম্বে।